हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपाय आपनारा निश्चय खूब भालो आछेन, सुस्थ आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आमार छोट्ट गोपाल सोनार मर्निंग रुटीन। तो चलुन भिडियोटा स्टार्ट करी, आशा करी आपनादेर निश्चय खूब भालो लागबे। तो एखन बाजे सकाल 7টা, आमी शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे। ठाकुर घर खूब भालो करे परिष्कार करे नियेछि आर एखन हाते ताली दिए आमी आमार छोट्ट मुरारी के घूम थेके डाकछी, एकटू गाए हाथ बुलिए आदर करे निच्छी, कारण आमार मुरारी भीषण छोटो। तो ताई जोन्नो हट करे एशे डाकले ओ भय पेये जाबे, तो ताई जोन्नो एकटू हाते ताली दिए गाए हाथ बुलिए आदर करे आमी प्रतिदिन एइभावे मुरारी के घूम थेके जागाई। तो एखन घूम थेके उठे गेछे, आमी मशाईटा खुले निलाम, तो ओर खेलनार झुनझुनिटा एकटु बाजिए निच्छी। तो घूम थेके उठे गेछे, ओ चोख मेले ताकिएछे, ताओ किछुक्षण शुये थाकबे, आमी ताओ एकटु आदर करे निच्छी। किछुक्षण एकटु शुये थाकबे आर आमी एकटु माथाय हाथ बुलिए देबो, गा हाथ पा एकटु मसाज करे दिच्छी। आर आमी घूम थेके उठेछी सकाल 6টায়। तो संसारे किछु काजकर्म करे तारपर 7টার समय आमी ठाकुर घरे एसे मुरारी के घूम थेके तुलछी। आर एखन आमी आमार छोट्ट मुरारी के स्नान कराबो ना, कारण 8টা থেকে আমার ছেলের অনলাইন ক্লাসটা স্টার্ট হবে। তো আমি এখন সকালে ঘুম থেকে তুলে মুরারিকে হাত মুখ একটু ধুইয়ে দেব, আর তারপর আমি সকালের বাল্যভোগ দেব। আর রাতে আমি একটা বিস্কুটের প্যাকেট দিয়ে রেখেছিলাম আর জল দিয়ে রেখেছিলাম, যদি রাত্রেবেলা যদি খিদে পায় আমার ছোট্ট মুরারির, তো বিস্কুট আর জল যাতে খেয়ে নেয়। আমি রাত্রে শোয়ানোর সময় বলেছিলাম। তো এখন আমি বিছানাগুলো, বালিশ, খেলনা সব এক পাশে রেখে দিলাম, ওর বাসিটাও রেখে দিলাম। তো দেখুন আমার ছোট্ট মুরারি কি সুন্দর চুপ করে বসে আছে ঘুম থেকে উঠে। আমি হাত জোড় করে প্রণাম করে নিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো এখন আমি কিছুক্ষণ আমার মুরারিকে একটু আদর করব, কারণ এরপর আমি সকালে বাল্যভোগ দেওয়ার পরে আমার এরপরে সংসারের সমস্ত কাজ আছে, আর আমার দুই ছেলের ক্লাস। এরপর আমার আস্তে আস্তে 12টা 12:30টা বেজে যাবে ঠাকুর ঘরে আস্তে আস্তে। তাই জন্য কিছুক্ষণ একটু আমি ওকে এখন একটু আদর করব। তো চুপ করে বসে আদর খাচ্ছে আমার ছোট্ট মুরারি। আর রাতে আমি ওকে এই রকম একটু হালকা ড্রেস পরিয়ে শোয়াই, কারণ রাতের দিকে একটু ভালোই গরম থাকে, আর রাত্রেবেলা আমরা সবাই একটু হালকা ড্রেস পরেই মানে শোয়ার চেষ্টা করি যাতে কমফোর্ট হয়। তো একটা পিতলের থালার উপরে আমি এখন আমার ছোট্ট মুরারিকে রাখলাম। আর এখন আমি বিছানাটা খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব, বিছানাটা এখন গুছিয়ে নেব। আর আমার ছোট্ট মুরারির এই একটাই সিংহাসন এখন কেনা হয়েছে, ও এই সিংহাসনেই আমি ওকে শয়ন দেই, কারণ এই প্রথম অবস্থায় এখন আর কিছু সেরকম নেওয়া হয়নি। তো সিংহাসনটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন আমি নিচ্ছি জল। পরিষ্কার আমার ছোট্ট মুরারিরই এটা টাওয়াল, তো এই টাওয়ালটা দিয়েই আমি জল দিয়েই, আর জলে একটা তুলসী পাতা দিয়েছি, এ দিয়েই খুব ভালো করে ওর হাত মুখ আর পাটা একটু মুছে নিলাম। আর সকালবেলায় আমি ওকে এখন স্নান করাবো না, কারণ আমার ছেলেরাও বা আমরা আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু সকালে ও ঘুম থেকে উঠেই স্নান করতে চায় না। তো আমি কিছুক্ষণ পর এসে
একটু বেলার দিকেই আমি ওকে স্নান করাবো। তো একটু আর এই ড্রেসটা আমি যেহেতু রাতেই চেঞ্জ করেছি, তো এখন আমি ড্রেসটাও চেঞ্জ করছি না। আর এই সিংহাসনেই আমি একটু তুলসী পাতা আর একটু ফুল দিলাম, দিয়ে আমি এখন আমার ছোট্ট মুরারিকে সিংহাসনে বসিয়ে দিলাম। আর এরকম বক্সে আমি ওর হেয়ার আর মাথার মুকুট, আয়না সব একসাথে করে রাখি। তো ওকে এখন হাত মুখ ধুয়ে দেওয়ার পরে এখন হেয়ারটা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাথার মুকুট পরিয়ে দিচ্ছি। হাতে বাঁশি দিয়ে দিলাম। আর এই ছোট ছোট দুটো পাশ বালিশ আমি ওর পাশে রাখলাম। আর রাতে যে বালিশে শোয়াই সেগুলো আমি রেখে দিয়েছি, আর এইগুলো আমি দিনের বেলা একটু পাশে দেই। আর এখন পাশে খেলনা দিয়ে দিলাম, যখন আমার ছোট্ট মুরারি একটু খেলতে ইচ্ছে করবে তখন একটু খেলবে। আর ওকে এখন সকালবেলায় খুব সুন্দর করে সাজিয়ে আয়না দর্শন করাচ্ছি। আপনারাও আয়না দর্শন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর এখন আমি এইরকম ওর বালিশ মশারিগুলো একটা পিতলের থালার উপরে সব রেখে দিয়েছি। এখন আমি এই বালিশ মশারি বিছানা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি বালিশ মশারি সব বিছানা গুছিয়ে এইরকম একটা তাকের উপরে আমার মুরারির সব জামা সব রকম প্রয়োজনীয় জিনিস এরকম তাকে সব গুছিয়ে রাখি। চন্দন বেটে নিচ্ছি। তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানের চরণে অর্পণ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে অর্পণ করলাম, হাত জোর করে প্রণাম করে নিলাম। আমি শুনেছি গোপালকে লাল ফুল নিবেদন করতে নেই, তো আমি এরকম ঘিয়ে কালার বা হলুদ রঙের যে জবা ফুল হয় আমি আমার গাছের ফুল চরণে অর্পণ করলাম। এখন ফুল দিয়ে খুব সুন্দর করে সিংহাসন একটু সাজিয়ে নিচ্ছি। সকালে বাল্যভোগ নিবেদন করব, তো তাই জন্য থালা গ্লাসে তুলসী পাতা আর একটু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। আর আমি দিচ্ছি আমার নিজের হাতের তৈরি নারকেল নাড়ু, কাজু বাদাম আর দিচ্ছি খেজুর। আমি যখন যেরকম পারছি সেরকমই আমি দেই। তো আজকে দিয়েছি নারকেল নাড়ু, খেজুর, কাজু বাদাম দিয়ে আমি এখন ভগবানকে ভোগ নিবেদন করছি। আর এখন আমি নিজের হাতে আমার নাড়ু গোপালকে নাড়ু খাইয়ে দিচ্ছি। এখন কাজু বাদাম খাইয়ে দিচ্ছি। খেজুর খাইয়ে দিচ্ছি। জল খাইয়ে দিচ্ছি। আর এরপর আমি আরতি করে নেব। হাত জোর করে প্রণাম করে নিলাম। এখন আমি প্রদীপ, ধূপকাঠি আর জলশঙ্খ দিয়ে আরতি করে নেব।
আর তারপর আমার গোপাল সোনাকে ভোগ নিজের হাতে গ্রহণ করার জন্য কিছুক্ষণ একা রাখবো। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসব। তো এখন আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম, এখন তেলে প্রদীপ দিয়ে আরতি করছি। তো খুবই সহজ সরল পদ্ধতিতে আমি আমার নিজের মতো করে আমার গোপাল সেবা করছি। আমরা সংসারী মানুষ, আমাদের সব কিছু ম্যানেজ করে তারপর আমাদের নিজেদের মতো করে গোপাল সেবা করতে হয়, তাই আমরা নিজেদের মতো করে আমার গোপাল সেবা করছি। ধুনো দিয়ে আরতি করছি, ভগবানকে ভক্তি ও নিষ্ঠা সহকারে ডাকলে ভগবান তাতেই সন্তুষ্ট। কীরকম লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাতে আমি যে জলের বোতলটা দিয়েছিলাম সেই জলটা এখন চেঞ্জ করে নতুন জল ভরে দিলাম, আর জলের বোতলের উপরে তুলসী পাতা দিয়ে দিলাম। আর আমরা যে রাতের যে জলটা সেটা আমরা প্রসাদ হিসাবে নিজেরা গ্রহণ করে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম, এসে আমার গোপাল সোনার একটু হাত মুখ মুছে দিলাম, ভোগ গ্রহণ করা হয়ে গেছে, ভগবানের হাত মুখ মুছে দিলাম আর হাত জোর করে প্রণাম করে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর এখন একটা চকলেট আমার মুরারির পাশে দিয়ে রাখলাম, যখন খিদে পাবে চকলেট খেয়ে নেবে আর জল খেয়ে নেবে আমি বলে দিলাম। আমি এরপর আবার 12টার সময় এসে দুপুরে ভোগ দেব এবং স্নান করাবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ঈশ্বর সবার মঙ্গল করুক। রাধে রাধে।